তুমি কিছু বলতে চাইছো? হ্যাঁ ঠাকুর। ও গো ঠাকুর, এভাবে বসে থাকলে চলবে না। নারায়ণ বসে জীবের সৃষ্টি, আর তুমি যদি জীবের লাগি করো চাষের সৃষ্টি, তাহলে আনন্দ বাস করতে পারে ধরা পড়ে মাঝে। বাহ বাহ বাহ, এত বড় আনন্দের কথা। কিন্তু তুমি কি জানো, চাষ করতে হলে অনেক জিনিসের প্রয়োজন আছে। ওমা ঠাকুর, কি বা প্রয়োজন? তুমি আমার কাছে বলে না, আমি সবই জোগাড় করে দেব। বললে গৌরী, তুমি আমার সব জোগাড় করে দিবে? তবে আমি বলছি, তুমি শোনো। বলে ঠাকুর। ওই আমি কোথায় পাবো নাঙ্গলে গৌরী? ও বলে জোয়াল পাবো আমি কোথায় গো? আমি কোথায় পাবো গৌরী? তুই কোথায় পাবো গো? আমি কোথায় পাবো নাগলে গৌরী? তুমি আমায় সব জোগাড় করে দাও, আমি চাষ করতে যাবো সাধের বল্লুকার মাঠে। বেশ ঠাকুর, ক্ষণকাল অপেক্ষা করো, আমি সবই জোগাড় করে দেবো। তাই দাও প্রাণের গৌরী, তাই দাও। এসো ঠাকুর। নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ, জয় রাধা মাধব, জয় জয় কন্ঠেশ্বর, জয় রাধা মাধব, জয় জয় কঞ্জ বিহারী। গোপী জনবল্লব গিরিবর ধারী, গোপী জনবল্লব গিরিবর ধারী, জয় মাধব জয় হরি, জয় রাধা মাধব জন বল্লভ
চলো নারদমণি, আমি তোমার সঙ্গে যাবো মায়ের কাছে। চলো যাই মুহূর্তে মায়ের কাছে। তাই তো নারদ গেল বিশ্বকর্মাকে ডাকতে, এখনো ফিরে এলো না কেন? আশীর্বাদ করে বিশ্বকর্মা, তুমি সুখী হও বাবা, আমি তোমাকে এই জন্য স্মরণ করেছি। সুন্দর করে নাঙ্গল আর চাল তৈরি করে দেবো মা, যাবার সময় প্রাণ ভরে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করে বিশ্বকর্মা পরিণ এসে পুত্র নাঙ্গল গড়ে জুয়াল গড়ে আমার বিশ্বকর্মা ঠাকুর গো, নাঙ্গল গড়ে জুয়াল গড়ে আমার কিন্তু আর একটু সমস্যা দেখা যায়। আমি ধরি আমরে যাইব সেই বল্লুকার মাঠে চাষ করতে, তাই বলছো আমার দেখার পক্ষে সম্ভব হচ্ছে না। চিন্তা করবো না, কি বলতে চাইছো? তোমার ভাগনা নারদ তো আছে। নারদকে বললে যাবে চাষ করতে সাদের বল্লুকার মাঠে? তুমি বলেছো নিশ্চয়ই যাবে। বেশ, আমি এই মুহূর্তে নারদ মনেকে ডাকছি। দেবর সিং নারদ, নারায়ণ
নারায়ণ প্রভু নারায়ণ দেবর্ষি নারদ ওরে জয় শিব শঙ্কর পরমেশ্বর জয় 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 প্রভু অনাথের তুমি আমার প্রভু ভোলানাথ নাথ তুমি আমার প্রভু জয় শিব শঙ্কর হর বৈশারো জয় শিব শঙ্কর হর বৈশারো জয় 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 প্রভু অনাথ রীনা তুমি আমার প্রভু আমার তো একার পক্ষে সম্ভব হচ্ছে না, মানে তুমি যদি আমি বুঝতে পেরেছি তার মানে তোমার সঙ্গে আমায় যেতে বলছো মামা, আমি কথা দিলাম আমি যাবো তোমার সঙ্গে চাষ করতে সেই বল্লুকার মাঠে, পুরাণের পাতায় সংযোগ করে লেখা থাকবে নারদ আর মহাদেব চাষ করেছিল সেই বল্লুকার মাঠে। সাহস নারদ তোমার সাহস আছে গৌরী, দেখো দেখো আমাদের নারদ যেতে রাজি হয়ে গেছে, তো আর বিলম্ব না করো না গৌরী, এই মুহূর্তে দুই জোড়ার চাষের সাজ সাজিয়ে দাও। বেশ ঠাকুর, সাজে নারদ ওইখানে বসে পড়ল, আমি তোমাদের চাষের সাজ সাজিয়ে দিই, ওরা চাষের সাজ সাজায় মা হাতে
আমরা দুইজন আছি কেমন? সত্যই তুমি চলে যাবে ঠাকুর, আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে চাই। আরে বিলম্ব করো না, তুমি আমায় বিদায় দাও। ওগো ঠাকুর, যাওয়ার সময় আমার একটু প্রণাম নিয়ে যাও। আশীর্বাদ করি গৌরী, তুমি যে জন্য পাঠাচ্ছ সাদের গোলমুখার মাঠে, তোমার মনের বাসনা যেন পূর্ণ হয় গৌরী। ওঠো, তোমার মনের বাসনা যেন পূর্ণ হয়। এসব আপনার আর বিলম্ব করে না, এসো। চলো চলে এসো। নারদ, তুমি অনেক কিছু বললে, আমাকে কিছু বললে না, এইবার বলবো। এইবার বলবো বলছিলাম নারদ, তুমি তো জানো তোমার মামা কি বদমাস, সেটা আমি জানি। তাই বলছিলাম, সে বললু কার মানে ধান চাষ করতে যাচ্ছ, তোমার মামাকে একদম ছেড়ো না, চোখে চোখে করে রেখো। মামিমা, মামার কুকুরটির কাহিনী সব তো আমি জানি, যা কিছু হবে তোমার কাছে আমি সব। তুমি তোমার ভাগনা, তোমার কাছে দুঃখের কথা বলি, অমন স্বামী আর মনে হয় জন্মে পাবো না। তাই বলছিলাম যেন হারিয়ে না যায়। এসো নারদ, তোমার মামাকে ছেড়ো না, চোখে চোখে করে দেখো।